রাজ্যে দুর্নীতির একের পর এক নতুন তথ্য সামনে আসছে, আর তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তারই মাঝে এবার নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দারিকনগর উত্তরপাড়া 186 নম্বর বুথ এলাকার ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দারিকনগর উত্তরপাড়া 186 নম্বর বুথ এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল, কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। মূলত এলাকার মানুষজনের দাবি, জল নিকাশের ওপর যে কালভার্টটি নির্মাণ হচ্ছে তাতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এই জল নিকাশের ওপরে যে কাঠের সেতু ছিল তার থেকে অনেক ছোট আগের এই কালভার্টটি, যাতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও কমা সিমেন্ট। কাজের প্ল্যান কিংবা কত টাকা আর্থিক ব্যয় হচ্ছে তা দেখতে চাইলে দেখানো হচ্ছে না। কারণ হচ্ছে এখানে ঠিকমতো কাজ হচ্ছে না, যে টাকার অ্যালাউড আছে আমরা যা শুনেছি তাতে সম্মত সেই কাজ হচ্ছে না। কারণ যে ঢালাইটা দিচ্ছে তার মধ্যে কোনো রড দেওয়া নেই, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে এলাকার মানুষের যে কোনো ক্ষতি হতে পারে। সেই জন্য আমাদের দাবি প্রতিবাদ হচ্ছে যে কাজটা ঠিকমতো হোক, এবং ওই যে 10 ফুট যেটা চওড়া করা হয়েছে তাতে আমরা মনে করছি না যে ঠিকমতো জলটা বেরোবে। কারণ বর্ষাকালে এখানকার সাধারণ মানুষ বাড়িঘর ডুবে যাবে, জমি জায়গা ডুবে যাবে, আরো বেশি করে চওড়া যাতে হয় সেই জন্য আমরা প্রতিবাদ করে বন্ধ করে দিচ্ছি। এখন কি চাইছেন? আমরা চাইছি ভালোভাবে কাজ হোক এবং ওটা চওড়া বেশি করে চওড়া করে। আশ্চর্যের বিষয়, কালভার্ট নির্মাণের কোনো রড ব্যবহার করা হচ্ছে না। কিছুদিনের মধ্যে এই কালভার্টটি ভেঙে পড়ার আশঙ্কায় এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে কালভার্ট নির্মাণের কাজ বন্ধ করে দেয়। আচ্ছা, আমরা বন্ধ করার প্রথম কারণ হচ্ছে শিডিউল আমরা দেখতে পাইনি, দেখতে চাইতে ওনারা বললেন যে কন্ট্রাক্টরের লোক বললেন যে শিডিউল দেখানো সম্ভব নয়, সীমান্তবাবু অফিসে গিয়ে দেখতে হবে। তাতে সীমান্তবাবু এখানে ভারপ্রাপ্ত নেতা, উনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সভাধিপতি, উনি সীমান্ত মালী মহাশয়। তারপরে প্রথমত আমরা জানি যে এত বড় ক্যালভার্ট হচ্ছে, প্রথম থেকে কোনো রডের কোনো ব্যবস্থা নেই, শুধু ঢালাই হচ্ছে, শুধু দুদিকে বোর্ড বেঁধে স্টোনচি বালি ওয়াল ওয়াল তুলে দিচ্ছে। আর যেখানটায় ওয়াল তুলছে সেখানে আমাদের আগে ছিল ব্রিজ, একটা কাঠের ব্রিজ ছিল, 35 ফুট 30-35 ফুটে জল যেতে পারতো না, আমাদের এলাকা ডুবে যেত, এখন মাত্র 10 ফুট রেখেছে। তার জন্য আমাদের অনুরোধ, আমরা কাজ বন্ধ করছি, এই অসুবিধার জন্য কাজ বন্ধ করছি। তবে এই বিষয় নিয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমন্ত কুমার মালি জানান, তিনি যখন ওই এলাকার পঞ্চায়েতের প্রধান ছিলেন তখন বর্ষার আগেই ওই এলাকায় কাঠের সেতুর কালভার্টের মেরামত করা হতো, কিন্তু বর্ষা হতেই ওই কাঠের সেতু বারংবার ভেঙে যাওয়ায় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে ওই এলাকার সার্বিক উন্নয়নের জন্য কংক্রিটের কালভার্ট নির্মাণের জন্য ওই এলাকায় ও মদনগঞ্জ শিবনগর এলাকায় দুটি প্ল্যান এনেছিলেন। মদনগঞ্জ শিবনগর এলাকায় তার কাজ প্রায় শেষের মুখে, আর এই এলাকার কাজ শুরুর আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেছিলেন এবং তার কাজও শুরু হয়েছে। তিনি জানান এলাকার মানুষজনের সঙ্গে তিনি কথা বলবেন ও নিজে গিয়ে কত টাকা আর্থিক ব্যয় নিশ্চিত করা হয়েছে তা দেখানো হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। একটা কথা বলি, কিছু লোক আছে এলাকায়, তাদের কাজ হচ্ছে উন্নয়নের বিরুদ্ধে যাওয়া। এখন আমি আজকেরই শুনলাম জিনিসটা ওরা তো এতদিন পায়নি এই সুযোগ। আমি দেখেছি একটা, আমি যখন প্রধানও ছিলাম, এরপরে যখন আমাদের রিঙ্কু বা আমাদের অজিতবাবুরা প্রধান হয়, আমরা প্রতি বছর পুজোর আগে একটা মেরামত করতাম, কিন্তু এই পোলটা বর্ষাকালে আবার নষ্ট হয়ে যেত। এটা আমি জেলা পরিষদে মেম্বার হয়ে আমি জেলা পরিষদকে তদারকি করে তদবির করে একটা ক্যালভার্ট, দুটো ক্যালভার্ট আমি এনেছিলাম বড় বড়, একটা হচ্ছে মদনগঞ্জ শ্রীনগর, একটা